المقابلتون قابل يقابلوا من হচ্ছে পরস্পর মুখোমুখি হওয়া মোকাবেলা মোকাবেলা করা হ্যাঁ তো মোকাবেলা মানে হচ্ছে পরস্পর বিনিময় করা পরস্পর মুখোমুখি হওয়া সম্মুখীন হওয়া আর কবালা ইয়াকবিলু মানে হচ্ছে চুম্বন তাকাব্বালা তাকাব্বালু মানে চুম্বন করা তাকাব্বালা আবার তাকাব্বালা আর তাকাব্বুলু মানে হচ্ছে কবুল করা আর কবালা ইয়াকবিলু মানে হচ্ছে চুম্বন করা এগুলো আপনারা জানবেন যখন বাবের রহস্যাবলী জানতে পারবেন ইনশাআল্লাহ বাবের রহস্যাবলী কোন বাবে কোন অর্থ দেয় কবুলা ইয়াকবুলু আর কবিলা ইয়াকবিলু মানে হচ্ছে কবুল করা এই যে আলহামদুলিল্লাহ কবুল বলে না কবিলা ইয়াকবুলু মানে ইয়াকবালু সামি আসমাউন থেকে আসলে হবে কবুল করা ঠিক আছে আবার কবুলা কুল মানে কবুল হওয়া রাজি হওয়া কোনো কিছু আর আকবালা ইয়াকবিলু মানে কবুল করা অনুমোদন করা অনুমতি বা কোনো কিছু গ্রহণ করা হ্যাঁ কব্বালা ইয়াকবিলু মানে হচ্ছে চুম্বন করা আর তাকাব্বালা তাকাব্বালু মানে হচ্ছে কবুল করা যেটা তাকাব্বালাল্লাহু মিন্না বলেন না সেটা আর মুকাবালা যদি বলেন তাকাবালা তাকাবালু পরস্পর গ্রহণ করা এক্সচেঞ্জিং মুকাবালাটাও এরকম পরস্পর সম্মুখীন হওয়া আর ইস্তিকবাল মানে হচ্ছে অভিনন্দন জানানো সম্ভাষণ মানে সম্ভাষণ জানানো এগুলো ইনশাল্লাহ জানবেন বাবের রহস্যাবলী নামে আমার একটা ইনশাল্লাহ অচিরেই বই প্রকাশিত হবে যাই হোক আল বা উলিল মুকাবালাতি তাহলে বা হরফে যার এই যে বা হরফে যাদের কতগুলো অর্থ আমরা জানছিলাম তার মধ্যে একটা হচ্ছে মোকাবেলা মোকাবেলা মানে বাংলাতে অর্থ কেমন হবে বলেন পরিবর্তে বদলে বিনিময়ে 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 পক্ষে পক্ষে পরিবর্তে বদলে বিনিময়ে পরিবর্তে বদলে বিনিময়ে সবচেয়ে ব্যবহার হয় ইনস্টেড অফ সবচাইতে বেশি ইংলিশে এর অর্থ হবে বলেন ইনস্টেড অফ ইনস্টেড অফ ইনস্টেড অফ ইনস্টেড অফ ইনস্টেড অফ ইনস্টেড অফ সেটার পরিবর্তে ইনস্টেড অফ মি ইনস্টেড অফ মি আমার পরিবর্তে আমার পরিবর্তে ইনস্টেড অফ আস ইনস্টেড অফ আস আমাদের পরিবর্তে আমাদের পরিবর্তে ইন লিউ অফ ইন লিউ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অবশ্যই সবাইকে মুখস্থ করতে হয় ইন লিউ অফ ইন লিউ অফ ইন লিউ অফ ইন লিউ অফ বদলে বদলে বিনিময়ে বিনিময়ে পক্ষে পক্ষে অন বিহাফ অফ অন বিহাফ অফ পক্ষে পক্ষে অন বিহাফ অফ অন বিহাফ অফ ইন এক্সচেঞ্জ ফর ইন এক্সচেঞ্জ ফর ইন এক্সচেঞ্জ ফর ইন এক্সচেঞ্জ ফর বিনিময়ে বিনিময়ে তো উদাহরণ আমরা কি দেখেছি সমিয়াতে আমিনে দেখলাম যে ইস্তারাই তো আমি ক্রয় করলাম আমি ক্রয় করলাম আবুদা কি ক্রয় করলাম কি দিয়ে প্রশ্ন করলে না শুনে বিয়ে পাওয়া যায় না এখানে কে আসে বাংলাতে তাহলে ইস্তাহাই তো আমি ক্রয় করলাম তু মানে আমি তা তোমা তুম তি তোমা তুম না তু না তা তোমা তুম তি তোমা তুম না তু না তাহলে তু মানে আমি ইস্তাহাই তো মানে আমি ক্রয় করলাম কি ক্রয় করলাম মাফুলে বিয়ে বের করার জন্য কি তাহলে আবদা গোলাম কে এই যে বাংলাতে মাফুলে বিহিতে কে আসে তাহলে আমি গোলাম কে আমি দাস কে কিনলাম বিল ফারসি ফারসুন মানে কি ঘোড়া ফারসুন মানে ঘোড়া আর বিল ফারসি মানে কি তাহলে ঘোড়া দিয়ে তার মানে ঘোড়ার বদলে ঘোড়ার বদলে আমি দাস বা গোলামকে ক্রয় করলাম তাহলে ইস্তারাই তু ফের তু জমির ফায়ের আবদা হচ্ছে মাফুলে বিহি আর আমরা জানি যার মাজরুর হলে অবশ্যই কি করতে হয় মোতালেক করতে হয়
তাহলে বা অর্থে জাগ বিমানা বদল বদলের অর্থে বিল ফারসি ফারসুন মানে ঘোড়া বা অর্থে জা ফারসি এই যে বা অর্থে জাগ কি করবে কোথায় জেল দিবে শেষের অক্ষরে জেল দিবে তাহলে এই যে সিন যে সি দিয়ে দিলাম তাহলে বা হরফে জার এসে সিন যে সি দিল আমরা পেয়ে গেলাম হরফে জার আর মাজরুর এটা এটা হরফে জা আর এটা মাজরুর 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 আমরা পেয়ে গেলাম তাহলে জার মাজরুর নিলে অবশ্যই মোতালেক করতে হয় ফেলের দিকে তাহলে জার মাজরুর নিলে মোতালেক আর মাফুলে বিহিনা জুমলায় ফেলিয়া হলো জুমলায় ফেলিয়া মাফুলিয়া হলো আচ্ছা এখন কথা হচ্ছে বাটা তাহলে কোন অর্থে এখানে উঠালে সবচাইতে ভালো হবে দেখতে পাচ্ছি ঘোড়া দিয়ে ঘোড়ার বোতলে দাস কিনেছে তাহলে আল বাটার অর্থ এখানে আল মুকাবারা মানে তাহলে আই বট আমি ক্রয় করেছি কি সার্ভেন্ট সার্ভেন্ট একটা গোলাম ইন লিউ অফ কি হর্স ইন লিউ অফ হর্স মানে ঘোড়ার বদলে তাহলে ইন লিউ অফ অথবা ইনস্টিড অফ হর্স তাহলে আই ব্রট আ সার্ভেন্ট ইন লিউ অফ হর্স আমি একটা ঘোড়ার বদলে একটা গোলাম ক্রয় করেছি বা ক্রয় ওর লাভ